এবার যদি বলি তুফানের জার্নি, তুফানের জার্নি তো আসলে বলতে চাই না আমি, কারণ আমি চেষ্টা করেছি যে এমন চমক নিয়ে আসার জন্য যেটা আসলে মানুষ হলে গিয়েই দেখবে। এই জন্য তো প্রচুর আন্দোলন চলতেছে, আমি চাচ্ছিলাম না ট্রেইলার রিলিজ করার জন্য, তো আমি চাচ্ছি যে মানুষ হলে গিয়েই সবকিছু দেখুক। কিন্তু মানুষের আন্দোলনে আমি জানি না কি হবে, আমাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে, ফেসবুকে হুমকি দেওয়া হচ্ছে, শাকিব খানের ফ্যানরা আমাকে মানে পারলে বলতেছে সব ঠিক আছে আপনি অনেক ভালো ডিরেক্টর কিন্তু ট্রেইলার রিলিজ দিতে হবে। মানে আমি স্টোরি দিয়ে আমি নাস্তা করতেছি ট্রেইলার কোথায়, কারণ সব থেকে বড় জিনিস বানাতে হলে পৃথিবীর যখন যেই দেশেই বানাইছে বড় বড় ছবি, সব থেকে বড় স্টার ছাড়া সেই ছবিটা হয় না, আসলে অসম্পূর্ণ থেকে যায়। আজকে শাকিব খান ছাড়া তুফান হতো না, অসম্পূর্ণ থাকতো। তুফান কোন লেভেলের সিনেমা বা আমাদের সিনেমাকে কত দূর এগিয়ে নিয়ে যাবে না যাবে, এটা কিন্তু আপনারা দেখলে আপনাদের লেখনীর মাধ্যমে আপনাদের নিউজের মাধ্যমে কিন্তু সেটা দেশবাসীর কাছে পৌঁছাবে, আগ্রহ তৈরি করবে, তারা হলে এসে সিনেমাটা দেখবে। সেজন্য আপনাদের প্রতি সবচাইতে বেশি কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে দাবি। গল্প যখন আমি পুরো স্ক্রিপ্টটা পড়ি, পুরো স্ক্রিপ্ট পড়ে আমার কাছে জাস্ট আমি পুরো ভিজুয়ালাইজ করে ফেলেছিলাম পুরো ফিল্মটা, যে ইটস লাইক আ সিনেমা হল মুভি, মানে সিনেমা হলের স্টোরি, মানে আপনি পুরো এটা বড় পর্দায় না মানে বড় পর্দায় দেখার জন্য একটা যে মজাদার বিষয়টা আছে সেটা এই স্ক্রিপ্টে এই গল্পে রয়েছে। কাজে আমি যখন যতক্ষণ পড়ছিলাম আমি ফিল্মটা দেখতে পাচ্ছিলাম এবং আমি রাফিকে বলেছি যে ব্রিলিয়েন্ট, এই সিনেমা আসলেই একটা তুফান সৃষ্টি করবে সিনেমা হলে, এবং আমি ভীষণ এক্সাইটেড। এটা আমার ফার্স্ট বাংলাদেশি ছবি ইন কোটস বলতে চাই, কারণ কি আমি খুবই এক্সাইটেড এই ছবিটা কে নিয়ে, বিকজ তোমাদের সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে, আর শাকিব আমি না জিজ্ঞেস করেই বলে দিচ্ছি হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ, অ্যান্ড নট অনলি হি, আমি ফার্স্ট টাইম এই পুরো ইউনিটটার সাথে কাজ করছি। আসলে তুফানটা শুরু হয়েছিল সেই দিন আরেক পাঁচ তারকা হোটেল থেকে সকলে একত্রিত হয়ে এমন সুন্দর একটা ছবির একটা সুন্দর একটা পোর্ট্রেট করেছিল রাফি। সেই সময় থেকেই যে মানুষের মনে একটা তুফান উঠেছে, সে তুফান কিন্তু যত দিন যাচ্ছে সেই তুফানের গতি কিন্তু বেড়েই যাচ্ছে, তুফান ছড়িয়ে যাচ্ছে দেশের গণ্ডি থেকে ওদেশ, ওদেশ থেকে বিদেশ। এই যে তুফানটা গত বছর থেকেই শুরু হয়েছে, এই তুফানটা কিন্তু এবছর এসে আরো অনেক বেগবান হয়েছে। আমার কাছে সত্যি খুব ভালো লাগে, আমি সত্যি খুব গর্বিত যে আজ আমি সবসময় যেটা চেয়েছি যে আমাদের বাঙালিদের পাশাপাশি একদিন দেখো আমাদের সিনেমা ইংলিশরাও দেখবে যেমন করে বলিউড এগিয়েছে। এটা একটা ওয়ান্ডারফুল জার্নি আমাদের জন্য যে বাংলাদেশে পিওরলি বাংলাদেশি একটা সিনেমায় আমরা দুই বাংলার আর্টিস্টদেরকে একসাথে করেছি এবং সিনেমাটা একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমি যতটুকু এক্সাইটেড, আমার এই সিনেমার প্রত্যেকটা টিম মেম্বার এক্সাইটেড এখানে যারা আছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আমাদের শাকিব খান সেটা কিন্তু একটা বড় নাম, কিন্তু আজকে তুফান যখন আবার একসাথে তুফান নিয়ে তিনি যখন আসছেন আমরা কি দেখতে পেলাম, সবাই নতুন করে তাকে আবিষ্কার করলো, নতুন করে আবিষ্কার করলো এই সেন্সে বলছি যে এই লুক, এই অ্যাক্টিং প্যাটার্ন, এই পারফরমেন্স যখন আমরা একটা গানে দেখলাম, তখন কিন্তু দর্শক তো অনেক ধরনের হয়, অনেক ধরনের সিনেমা, এক এক দর্শক এক এক সিনেমা পছন্দ করে। আমি লক্ষ্য করলাম যে এই ইন্ডাস্ট্রিতে সব ধরনের দর্শক এই সিনেমাটা দেখার জন্য উন্মুখ হয়ে আছে, তো সেটা আমাদের একটা বড় আশার সঞ্চার করে। সিনেমা ইন্ডাস্ট্রিতে আমি মনে করি একটা বড় মাইল ফলক হতে যাচ্ছে।